What's up guys, welcome to my YouTube channel. Today I will show you how to create a YouTube channel in just few minutes and very easy. तो তোমাদের আগের দিন আমি শিখিয়েছিলাম যে কিভাবে তুমি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, কারণ ওটা প্রথমত লাগে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার জন্য। তো নেক্সট পার্ট হচ্ছে কিভাবে তুমি ক্রিয়েট করবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, যাতে কোনো স্টেপ যাতে তুমি না মিস করো। তো আর ওই ভিডিও যদি তুমি দেখতে চাও তাহলে ওর ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে চেক করে নেবে। আর আমাকে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে ফলো করতে। স্ক্রিনে চলে এসেছি। তো আগের দিন আমরা দেখেছি কীভাবে জিমেল ক্রিয়েট করতে হয়। তো ইউটিউবের প্রথমত একটা জিমেল দরকার হয়। তো আজকে আমরা ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করব তো সেই বিষয়ে কথা বলবো। তো প্রথমে তোমাকে মোবাইলের ইউটিউবে চলে যেতে হবে। মোবাইলের ইউটিউবে চলে যাওয়ার পরই তোমাকে সবার ডান দিকে ওপরে এইখানে একটা আইকন দেখতে পাবে, যেখানে তোমার যে নাম দিয়ে বা থাকবে জিমেলটা তুমি ক্রিয়েট করেছিলে বা তোমার যে অরিজিনাল যে জিমেল আছে, তো সেই জিমেলের এখানে অ্যাকাউন্ট বলে। তো এখানে দেখতে পাচ্ছ আমি আগের দিন এখানে যে চ্যানেলটা খুলেছিলাম বা যে আইডিটা খুলেছিলাম সেইখানে এই চ্যানেলটা এখন ক্রিয়েট হয়েছে, সবারই কাছেই থাকবে এটা। তো এইখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ ইওর চ্যানেল বলে লেখা রয়েছে। তো সেই ইওর চ্যানেলে ক্লিক করতে হবে। ইওর চ্যানেলে ক্লিক করার পর এইখানে যা কাজ আমাদের করতে হবে, তো এখানে সেটিংস রয়েছে, তো সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে তোমাকে এইখানে তোমার নাম, যেটা তোমার চ্যানেলের নাম রাখবে তুমি, সেটা তোমাকে এখানে এডিট করতে হবে। এইখানে এই যে এখানে এডিটের অপশানটা রয়েছে, এডিট অপশানে ক্লিক করে তোমাকে এখানে নাম রাখতে হবে। তো আমি এখানে আমার এই নামটাই রাখছি, টু ইজ অনলাইন। তো আমি এখানে আমার মধ্যে একটা নাম রাখলাম জাস্ট তোমাদের দেখানোর জন্য। তো এখানে আমি আমার চ্যানেলের নাম এটা রাখলাম। ডিসক্রিপশনে তোমাকে এখানে আবার যেতে হবে। তুমি এখানে ধরে নাও কিছু একটা লিখলে, তোমার ফেসবুক আইডি দিয়ে দিলে বা ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলে, দিয়ে এখানে লিখে দিলে যে প্লিজ সাবস্ক্রাইব, বা তুমি যেটা তোমার মন তুমি যেটা জানাতে চাও ডিসক্রিপ করে বলতে চাও সেটা তুমি ওখানে লিখে দিয়ে ওকে করে দেবে। তো আমি এখানে সাধারণত লিখে দিচ্ছি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো আমি এটা লিখে এখানে ওকে করছি, তোমার যা এখানে মন হবে তুমি সেটা লিখবে। তো এইখানে এই দুটো জিনিস তুমি অবশ্যই অ্যালাউ করে দেবে, কিপ মাই সাবস্ক্রাইবেশন প্রাইভেট অ্যান্ড কিপ মাই অল সেভ প্লেলিস্ট প্রাইভেট। তো এই দুটো তো করার ফল হচ্ছে এটাই, কারণ যে তুমি যে যে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবে বা যাদের তুমি ভিডিও দেখবে সেই ভিডিওগুলো তোমার তোমার চ্যানেল যারা দেখবে ভিডিওগুলি তারা সেগুলো তাদের কাছে শো হবে, তারা সেগুলো দেখতে পাবে। তো ওটা তুমি চাইলে দেখাতেও পারো না পারো, তো আমি তো দেখাবো না, তাই আমি ওটা প্রাইভেট করে রাখছি। এরপর আসছে এইখানে চ্যানেলের লোগো দেওয়া এবং পিছনের যে ব্যানার বলা হয় তো এইটা দেওয়া। তো আপাতত আমি এখানে লোগোর উপরে ক্লিক করলে কোনো লোগো ওরা দেখাবে না। তো তুমি এখান থেকে লোগো দেওয়া আগে যেত, কিন্তু এখন সেটা বন্ধ করে দিয়েছে রিসেন্টলি ইউটিউব। তো সেটা কেন করেছে ওরাই জানে। তো এখান থেকে আমাদের লোগো দেওয়া যাবে না, তো আমাদের একটু ঘুরিয়ে একটু লোগো দিতে হবে। তো আমি এখানে ব্যাকে ক্লিক করে দিচ্ছি। ব্যাকে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে নামটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমাকে এখনও কোনো কেউ সাবস্ক্রাইব করেনি তাই আমাকে নো সাবস্ক্রাইবার দেখাচ্ছে। এবং তুমি যে ডিসক্রিপশনে যেটা লিখেছিলে সেটা দেখো এখানে দেখাচ্ছে, আমারও দেখাচ্ছে, তোমাদেরও দেখাবে, অবশ্যই দেখাবে। তো এরপর তোমাকে এখানে বলে দিই যে ইউটিউবে ভিডিও দিতে গেলে কি করা উচিত। তো ইউটিউবে ভিডিও দিতে গেলে তুমি ব্যাক হোম পেজে চলে আসো, দেখতে পাচ্ছ এটা হোম পেজ। তো হোম পেজে আসার পর
এই যে এখানে একটা ভিডিও চিহ্ন রয়েছে সার্চ অপশনের পাশে, ভিডিও অপশন রয়েছে তো ওখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখানে রেকর্ড বলে একটা অপশন আসছে আর গো লাইভ আসছে। গো লাইভ অর্থাৎ তুমি এখানে তোমার পেছনে ব্যাক ক্যামেরা দিয়ে তুমি ওখানে লাইভ করতে পারো। তো আর রেকর্ড তুমি কোনো একটা জিনিস ইউটিউবের দ্বারাই রেকর্ড করলে এবং ইউটিউব থেকে এডিট করলে, ইউটিউবেই কোনো একটা মিউজিক অ্যাড করলে, কোনো একটা ইফেক্ট অ্যাড করে তুমি ডাইরেক্ট ইউটিউবেই ছেড়ে দিতে পারবে। আবার তুমি কোনো ধরো এক্সপ্লোর কোনো একটা ভিডিও করেছো, যেমন আমি এখানে আমার চ্যানেল ইন্ট্রোটাই তোমাকে দেখাচ্ছি, অরিজিনাল মেন চ্যানেল ইন্ট্রো। তো এটা জাস্ট দেখো আমি এখানে সিলেক্ট করলাম, এখানে চলে এলো। চলে আসার পর এটা আমরা একবার দেখে নিতেও পারি, এখানে আরও কিছু একটা বলছে। তো যাই হোক, তো এখানে ওই ভিডিওটা তুমি সিলেক্ট করে নিতে পারো। সিলেক্ট করার পর এখানে তুমি টাইটেল দিয়ে দেবে, কিছু একটা টাইটেল দিয়ে দিলে ধরে নাও, এখানেও তুমি ডিসক্রিপশনে কিছু দিয়ে দিলে, তোমার ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, ফলো লিঙ্কগুলো দিয়ে দিলে, এবং এটা অবশ্যই পাবলিক করবে তুমি, এই যে পাবলিক, প্রাইভেসি পাবলিক, লোকেশন তুমি তোমার জায়গার লোকেশন দিয়ে দিলে, দিয়ে এইখানে গিয়ে আপলোড করতে হবে। এটি অরিজিনাল আপলোড করার নিয়ম, যেভাবে আমিও করি সবাই করে আশা করছি, এটাই। এছাড়া আর কোনো পদ্ধতি থাকে বলে আমার জানা নেই। তো এখানে আপলোডে ক্লিক করতে হয়, আমি যেহেতু এখন করছি না, তো আমি ব্যাক করে চলে আসছি ডিসকার্ড। তো তোমাদের জেনে গেলে তোমরা যে কীভাবে তুমি ভিডিও আপলোড করতে পারবে। তো এরপরে আমি দেখাচ্ছি চ্যানেলে তুমি থাম্বনেল এবং কীভাবে তুমি ব্যানার অ্যাড করবে। তো আমি হোম স্ক্রিনে চলে যাচ্ছি। তো হোম স্ক্রিনে যাওয়ার পর তো গুগলে যাওয়ার পর তো আমি ওখানে আমার যে নতুন জিমেলটা অ্যাড করেছি তো সেটার জন্য এখানে পারমিশন চাইছে আপডেটস, আমি ইয়েস কন্টিনিউ করছি। তো আমাকে এখানে জিমেলটা দিয়ে দিতে হবে, আমার যেটা ছিল ছোট্ট এক্স ওয়াই জেড, তো আমি সেই জিমেলটা দিয়ে দিচ্ছি, যে ওকে করে দিচ্ছি। ওকে করার পর এখানে ইয়েস আই এম ইনে ক্লিক করতে হবে। করার পর এখানে যে পেজটি ওপেন হচ্ছে সেটা একটা নতুন পেজ, তো এখানে ক্লিক করার পর তোমাকে এখানে সেটিংসে ক্লিক করতে হবে। তো সেটিংসে ক্লিক করার পর তোমাকে এখানে তুমি নিজের মতো যে কোনো একটা সেটিংস রেখে দেবে। তো আমি এখানে ঠিক করে রেখেছি, তাই আমি এখানে আর যাচ্ছি না, আমি ব্যাক করে চলে যাচ্ছি হোম স্ক্রিনে। আমাদের সেটিংসে যেতে হবে, আমি সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর সবার নিচে একটু স্ক্রল ডাউন করলে তোমরা এখানে গুগল বলে পাবে, তো গুগলে যেতে হবে। তো গুগলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে আমার যে অ্যাকাউন্টটা আমি এখানে লগ ইন করেছি, তো সেই অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিয়েছে। তো আমাদের বেশি কিছু করার দরকার নেই, এই আমাদের এখানে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এই দেখো ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে যে লোগো রয়েছে তো লোগোতে ক্লিক করতে হবে। তো এখানে দেখছে দেখো যে প্রোফাইল ফটো, তো এখানে আমাদের সেট প্রোফাইল ফটো করতে হবে। তো এখানে ওরা দুটো অপশান দিচ্ছে, টেক ফটো, চুজ ফ্রম ফটো, আমি চুজ ফ্রম ফটোতে করছি। গ্যালারিতে যাচ্ছি, তো গ্যালারিতে যাওয়ার পর আমি এখানে ইউটিউবের লোগোটা দিয়ে দিচ্ছি আমাদের। তো ইউটিউবের লোগোটা দেওয়ার পর যা হলো ডান করে দিচ্ছি, ডান করার পর তোমরা দেখতে পাবে এই যে রিলোডে বসাচ্ছি, একটা যাচ্ছি। তো আমাদের প্রোফাইল কিন্তু অ্যাড হয়ে গেছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল অ্যাড হয়ে গেছে। তো এখানে একটু টাইম নিচ্ছে আসতে, তো অবশ্যই চলে আসবে। আর দেখো এখানেও প্রোফাইল ফিড হয়ে গেছে, সব জায়গাতে অ্যাড হয়ে যাবে, আমি প্রুফ দিচ্ছি। তো আমি এখন ইউটিউব ওপেন করে নেবো, ইউটিউব ওপেন করার পর তোমাদের দেখাবো যে এখানেও আমাদের চ্যানেলের লোগো অ্যাড হয়ে যাবে। দেখো চ্যানেলের লোগো অ্যাড হয়ে গেছে, সরি ভাই কারণ আমার একটু নেটওয়ার্ক স্লো রয়েছে। তো আমি ইয়োর চ্যানেলে যাচ্ছি, ইয়োর চ্যানেলে যাওয়ার পর দেখো এখানে চ্যানেলের লোগো ক্রিয়েট হয়ে গেছে। তো প্রায় আপাতত ইউটিউবের সব কাজই কমপ্লিট, এবং বাকি রয়ে গেল ব্যানার কীভাবে অ্যাড করবে। তো ব্যানার অ্যাড জেনারেলি মোবাইল থেকে করা খুবই অসুবিধা হয়, ক্রোমে গিয়ে ডেস্কটপ সাইট এরকম অনেক কিছু ব্যবহার করে তারপর মোবাইল থেকে হয়, কিন্তু সেটা থেকে আমি তোমাদের বঞ্চ। তোমাদের ঘরে নিশ্চয়ই এখনকার দিনে সবার ঘরেই একটা করে কম্পিউটার অবশ্যই থাকে, আমি বলছি সেই কম্পিউটার থেকেই করাটা বেস্ট হয়, এবং সেখান থেকে তুমি নিজের মতো একটা ব্যানার নিজে চুজ করে বানাতেও পারবে এবং
ব্যানার অ্যাডও করতে পারবে। তো সেই ভিডিওটা খুবই তাড়াতাড়ি চলে আসবে। তো ব্যানার অ্যাড করাটা সেরকম কিছু বড় ব্যাপার নয়, তো ব্যানার অ্যাড করা খুবই সহজ। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। বন্ধুরা দেখলে তোমরা কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, তো এর সংক্রান্ত আরও কোনো কোশ্চেন যদি তোমাদের মনে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে কী কী তোমরা চাও, কি আরও কিছু আমি যদি ভুল করে থাকি বা আরও কিছু যদি তোমরা জানতে চাও আমি তোমাদের অবশ্যই জানানোর চেষ্টা করব। আর আমাকে ফলো করতে ভুলবে না, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবে, কারণ আপডেটস যেন তোমাদের কাছে অবশ্যই পৌঁছে। তো বাই, দেখা হচ্ছে।